হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আজ আমি ফারুক স্টোরি চ্যানেলের পক্ষ থেকে পাশেই থেকে গল্পে 30 নম্বর পর্বটি নিয়ে হাজির হয়েছি। তো আশা করি তোমাদের সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগবে, আর অবশ্যই জানাবে তোমাদের কাছে গল্পটি কিরকম লেগেছে। তো আর কথা বলতে যাচ্ছি না, সোজা গল্পে চলে যাচ্ছি। রাত মানুষের জীবনের এক ঘোরময় অধ্যায়। নিজের ভেতরের অনুভূতিটাকে অন্ধকারের রাজ্যে ভাগাভাগি করে উপভোগ করা যায়, আবার অন্তরঙ্গ কারো সাথে সেই সময়টা খাটিয়ে দেখলেও তো মন্দ হয় না, হয়তো ব্যাপারটা তখন আরো মনোরম হয়। চাঁদপুর যাওয়ার জন্য ছোটখাটো একটা বাস ভাড়া করলো আমান, কারণ মিষ্টি সহ আরো অনেকেই যাচ্ছে। অমিত নিজে গাড়িটাকে নিতে চেয়েছিল বটে, তবে সবার সাথে গেলে যে ঢের আনন্দ উল্লাস হবে তা ভেবে তার প্রাণপ্রিয় গাড়িটাকে রেখেই রুহিদের সাথে বাসে চড়ে উঠল। আমার নিজেদের কাজে ভীষণ ব্যস্ত, রুহি নিজের কাজগুলো সামলাতে বেশ হিমশিম খাচ্ছে। প্রথম দিকে নিজের দিকটা সামলাতে কষ্ট হলেও অমিত যাওয়ার পর ব্যাপারগুলো বেশ হালকা তার কাছে লাগছে। অমিত গাড়ির কাছে এসে দেখলো রুহি একা একা সব সামলাচ্ছে। মিষ্টি এগোতে নিলে অমিত মিষ্টিকে থামিয়ে দিয়ে গাড়ির দিকে ইশারা করলো। মিষ্টি বুঝতে পারলো অমিত তাকে গাড়ির দিকে ইশারা দিচ্ছে, তাই সে কথা না বাড়িয়ে গাড়িতে উঠে চড়ে বসলো। অমিত গাড়ির খানিকটা সামনে গিয়ে একবার দেখলো মিষ্টি কোথায় বসলো, তারপর সোজা ঘাড় ঘুরিয়ে ইউ টার্ন নিয়ে রুহির কাছে চলে গেল। রুহি ব্যাগ উঠাতে নিলে অমিত নিজের হাতে ব্যাগটা উঠিয়ে নিল। রুহি একটু অবাক হয়ে মুখ তুলে তাকালো, একজন সুপুরুষ তার হাতের ব্যাগটা কেড়ে নিয়ে কাজে হাত লাগালো। ফুট করে ভেতর ভেতর একটা ভ্রাতৃত্ববোধ জেগে উঠল রুহির। রুহিকে আর তেমন কাজ করতে দেয়নি অমিত, নিজের উপর সমস্ত বোঝা নিয়ে অনেকটাই হালকা অনুভব করিয়ে দিয়েছে, আর নিজের উপর বোঝা ভাবটা অনেকটা হালকা অনুভব হলো মিষ্টি। মিষ্টি সেই কখন থেকে এক নাগারে কর্মব্যস্ত অমিতকে দেখছে, আর সেই রাতে কল্পনাধারে আরো একবার শিরায় শিরায় প্রভাবিত হতে চাইছে। মানুষটা সুপুরুষ তো বটে, তার সাথে খুব দায়িত্বভারও নিতে জানে। পরিষ্কার শৈলে হালকা হালকা ঘামার্ত প্রতিমা একটা পুরুষালী ভাব বিরাজ করছে, কেমন শিহরণ জাগানো আবিষ্কার প্রতিটা নিখুঁত কর্মে। মনের অন্তর্মহলে বসবাসরত মানুষটার খানিকটা সান্নিধ্য পেলে বুঝি এক অন্যরকম উল্লাসতা বিরাজ করত সর্বাঙ্গে সেই দিন রাতে। মিষ্টিকে এক নিরীহ দৃষ্টিতে অবকলন করতে গিয়ে দেখে অমিত বিচলিত হয়ে বলল, মিষ্টি তুমি কি গাড়ি ব্যাপারটা নিয়ে এখনো রেগে আছো আমার উপর? মিষ্টি আরো কিছুক্ষণ অবাক চাইতে তাকালো অমিতের দিকে। কত রকম বৈচিত্র্যতা একটা মানুষের আচরণে, গালে হাতের ছোঁয়াটে আর একটু তীব্র করে অমিত আর একটু কাছে এসে বলল, খুব রাগ করেছো তাই না, কথা বলবে না আমার সাথে? মিষ্টি নিমিষেই ভাবতে লাগলো, আচ্ছা আমি রাগ করে কি আমার রাগ ভাঙানোর গভীর প্রচেষ্টা করবে? আমি কি এতটাই কাছের কেউ তার কাছে? একটু বাঁচিয়ে দেখলে কেমন হয়, ভেতরে উসকুস রেখে কি লাভ দেখি। মিষ্টি ইচ্ছে করে সেখান থেকে সরে গিয়েছিল। অমিত আবার সামনে গিয়ে দাঁড়ালো। আচ্ছা আচ্ছা আর করব না, বলছি তো সত্যি প্রমিস, তুমি কথা বলো না আমার সাথে। মিষ্টি কিছুই বলো না, হাত দুটো ভাঁজ করে দাঁড়িয়ে রইল। আহা রাগ করছো কেন, বললাম তো আমি আর কখনো করবো না, ছেলে মানুষদের এত মাতিয়ে উঠতে নেই জানো না। ও বাবা, আপনি রাগ ভাঙাতে এসেও দেখছি সতর্কতা শোনাচ্ছেন, আসলে রাগ ভাঙাতে এসেছেন নাকি আবার কোন প্ল্যানিং ঘুরছে মাথায়? আরে এত দুর্বল ইমান নিয়ে কেন আছো বলো তো? আপনি কতটুকু ইমানদার তা আমার ভালোই জানা আছে।
অমিত হালকা দুষ্টুমি হেসে বলল, কেন, তোমার সাথে কি কোনো বেমানি করলাম? অমিতের এমন বাধাহীন কথায় মিষ্টি আটকে গিয়ে তাকালো। কি করলে রাগ ভাঙবে বলো না, ঘুরতে যাবে? চলো রাতের শহর দেখে আনি তোমার, এর আগে তো নিস্তব্ধতাকে অনুভব করতে পারোনি, কুকুরের দৌড়ানি খেয়ে পোকার বলে অমিত উচ্চস্বরে হাসতে লাগলো। মিষ্টি কোমরে এক হাত রেখে আরেক হাত সামনে প্রসারিত করে বলল, বের হন আপনি, এক্ষুনি বিদায় হন। আরে আরে শুনো তো, আমি আসলে তোমার রাগ ভাঙাতে এসেছি, কিন্তু হঠাৎ করে লাইন ব্রেক করে অন্য কোথাও চলে গেছি, তুমি সত্যি যাবে বলো? মিষ্টি খানিকটা ভেবে বলল, যাব এক শর্তে। যা, রাজি হলেই হলো, তা শর্তটা কি জানাইবা? আমি শহর তো ঘুরবো, কিন্তু আপনার ওই ফালতু গাড়িতে না। আমার গাড়ি কি করলো? এই পর্যন্ত যাই হইলো আপনার গাড়ির জন্য হয়েছে, তো কি রিস্কায় করবা? তাহলে গ্যারেজে আমার বাইকটা আছে, বের করব, প্রচুর ধুলো জমে আছে হয়তো। আমি কখন বললাম বাইকে যাব? তো একটা ভ্যান গাড়ি নিয়ে আসি, কি বলো? আমাকে তো আপনি বলতেই দিচ্ছেন না, শুনবেন না তো আমি জানবেন কি? আপনি যদি নাই শুনেন তাইলে কিভাবে জানবেন বলেন? হুম হুম বলো, আমি সাইকেলে ঘুরবো। অমিত মিষ্টির কথা শুনে কিছুক্ষণ তাকিয়ে রইল। এইটা কেমন ইচ্ছে, এত সব আধুনিক যানবাহন থাকতে সাইকেল নিয়ে পড়ে আছে কেন? নাকি ওকে বাজিয়ে দেখছে? তুমি কি সামহাও আমাকে বাজিয়ে দেখছো? সাইকেল কি কোনো কমফোর্টেবল জায়গা নাকি? অত কিছু আমি জানি না, এইভাবে হলে আমি যাব, আর না হয় থাক, আমি আজকে খুব টায়ার্ড, ঘুমাবো এখন বলে মিষ্টি খাটে উঠে ঘুমানোর জন্য খাট ঠিক করতে লাগলো। অমিত কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর হুট করে অদ্ভুত হেসে বলল, আমি বেশ বুঝতে পারছি তুমি ইচ্ছে করে এমন একটা শর্ত জুড়ে দিয়েছ, দেখা যাক বলে হন হন করে রুম থেকে বেরিয়ে গেল। মিষ্টি কিছুক্ষণ থম মেরে বসে রইল, ব্যাপারটা আসলেই সে এমনিতেই বলেছিল, কিন্তু অমিত বুঝেও বেরিয়ে গেল। লোকটা বড্ড জেদি, এইবার মিষ্টি একটু ভড়কে গেল, সাথে সাথে খাট থেকে নেমে অমিতের রুমে গেল, কিন্তু অমিত তখন অলরেডি বের হয়ে গিয়েছে। এই মুহূর্তে মিষ্টি নিজেকে বেশ কয়েকটা চড়ে রাখাতে গালটুকু লাল করে দিতে ইচ্ছে করছে। একটা নিঃশ্বাস ফেলে মিষ্টি অমিতের খাটের দিকে চেয়ে রইল। বেশ কিছুক্ষণ পর দরজায় টোকা পড়ল, মিষ্টি দৌড়ে গিয়ে দরজা খুলে দিল। মিষ্টি দরজা খুলে দেখল অমিত দাগ কেলিয়ে তাকিয়ে আছে, চেহারার হাব ভাব সম্পূর্ণ প্রকাশ করছে যে সাইকেলের ব্যবস্থা সে করে ফেলেছে। মিষ্টি একটা নিঃশ্বাস ফেলে বলল, কিভাবে করলেন? অমিত একটা ভাব নিয়ে বলল, এই আরিয়ান আয়াত রমিত পারে না, সরি, এই আরিয়ান আয়াত অমিত পারে না এমন কাজ খুব কমই আছে, বুঝলে? বেশ তো দেখতে চেয়েছিলে, তাই না? আমি পারি কি পারি না তো দেখিয়ে দিলাম। মিষ্টি একটা ভেঙচি কেটে বলল, যেভাবে ভাব নিচ্ছেন মনে হচ্ছে সাইকেল বোধহয় এখন একটা কিনেই এনেছেন। পাগল নাকি তুমি? তোমার জন্য সাইকেল কিনবো? জোগাড় করাটাও যা তার কাজ না, এখন চলো বলে হাত ধরে টেনে নিয়ে গেল। আরে আরে পাগল হয়েছেন নাকি আপনি, এত রাতে সাইকেলে যাবেন বেড়াতে? অমিত ভ্রুদুটি উঁচু করে বলল, বাহ কি সুন্দর কথার ধরন, তাই না? আমাকে বললে এইভাবে হলেই বের হবে, তোমার জন্য আমি উপরে ভাড়াটিয়াদের থেকে অনুমতি নিয়ে ওনার ছেলে সাইকেল নিয়ে আসলাম, আর এখন বলছো যাবে না? মিষ্টি আর কিছুই বলল না, মাথা নিচু করে জিভ কাটলো কয়েক দফা। অমিত হাত টেনে ধরলো, মিষ্টিকে ভেঙচি কেটে অমিতের সাথে চলে গেল। অমিত সাইকেলে চড়ে মিষ্টিকে ইশারা দিল সামনে বসতে। মিষ্টি এর আগে কখনো সাইকেলে চড়েনি, নিজেকে যে এইবার কি করতে ইচ্ছে করছে তার! একটা নিঃশ্বাস ফেলে
সামনের লম্বা অংশটায় বসে পড়ল। মুহূর্তেই মনে হলো সে পড়েই যাবে বোধ হয়। চোখ বন্ধ করে অস্পষ্টভাবে অমিতের নামটা উচ্চারণ করার আগে একটা শক্ত হাত তার কোমল পেট চেপে পেছনে টেনে তার সাথে মিলিয়ে দিল। সে কম্পমান শিহরণ বয়ে গেল তার অঙ্গে। অমিত আলতো করে কানের কাছে গিয়ে বলল, এখনই তো পড়ে যেতে। কি বলো, আমি হ্যান্ডেল ধরে সামনে এগোবো নাকি তোমায় ধরে রাখবো? মিষ্টি চুপচাপ কথাগুলো সহ্য করে যাচ্ছে। এ কেমন অত্যাচার সর্বাঙ্গে! যাকে দূর করতে চাইছে, যাকে দূর করতেও চাইছে না, কাছেও চাইছে না। রক্ত সঞ্চালন খুব প্রখর হয়ে গিয়েছে। অমিত মিষ্টির গলা থেকে ওড়নাটা টেনে নিয়ে অমিতের সাথে মিষ্টির কোমর বেঁধে দিল। মিষ্টির ভেতরটা কেমন নিরলস হয়ে আসছে, কিন্তু কেন যেন কথা বলতে পারছে না। কিসের দায়বদ্ধতা এত? অমিত সামনে এগোতে লাগলো। মিষ্টি এখনো মৃদু কাঁপছে। অমিত মনে মনে হুট করে একটা শয়তানি বুদ্ধি বের করলো। মিষ্টি একটু জোরে শক্ত করে ধরে বসো না, আমি আসলে না আগের মতো চালাতে পারি না, অনেক দিন হলো তো চালাই না। যে মিষ্টি ভরকে গেল, একে তো এই চিকন রডের মতো একটা জায়গায় বসে আছে, এতটা ভয় নিয়ে এর মাঝে আবার এই লোকটা বলছে সাইকেল চালাতে পারে না। যা শুনে মিষ্টির আত্মা শুকিয়ে গেল। কাঁপা কাঁপা স্বরে বলল, থামান আপনি, আমি নেমে যাবো এখনই। আরে মিষ্টি, নড়ছো কেন? আমার চালাতে অসুবিধে হচ্ছে, আপনি থামাবেন, আমি নামবো এক্ষুনি। আরে বাবা, আমার সমস্যা নেই, আমি যেতে পারবো তো। মিষ্টি আর কিছুই বলার সুযোগ দিল না, ভয়ে সংকোচে চলন্ত সাইকেল থেকে নেমে পড়ার প্রচেষ্টা চালালো। তবে ভয়ের কারণে এক প্রকার ভুলেই গিয়েছিল যে অমিত তার সাথে বাধা অবস্থায় আছে। মিষ্টির সামনে থেকে নামার সাথে সাথে অমিতের এদিক ওদিক কাঁপাকাঁপি করতে লাগলো এবং শেষ পর্যন্ত পড়ে গেল, ব্যাস, সাথে মিষ্টিও গেল। সাইকেল আর দুজন মানব মানবী উত্তর দক্ষিণ মুখ করে পড়ে গেল। মিষ্টি ব্যথা পেয়ে রোদ থেকে উঠে বসলো, হাত পা ঝাড়তে লাগলো। অমিত জলদি করে ওড়নার বাঁধন খুলে মিষ্টির কাছে গেল, বিচলিত হয়ে বলল, দেখি দেখি তোমার হাতটা দেখাও। অমিত ব্যস্ত হয়ে মিষ্টির হাত চেহারা দেখতে লাগলো, কোথাও লাগেনি তো? আরে তুমি চুপ করে আছো কেন, বলো না কোথায় ব্যথা পেয়েছো, দেখি দেখি কোথায় লেগেছে। মিষ্টি কিছুক্ষণ অমিতের দিকে তাকিয়ে থেকে জোরে জোরে হেসে দিল, সাথে অমিতও হাসতে লাগলো। বেশ কিছুক্ষণ ধরে হেসে এতে ব্যথা লেগে গিয়েছে। অমিত নিজের হাসি বেগ কমিয়ে মিষ্টির হাসিটাকে পর্যবেক্ষণ করছে। মিষ্টি বিষয়টা একটু পর অবকলন করলো, কেমন মাদকতার তীব্র চাহনিতে প্রতিনিয়ত গ্রাস করে যাচ্ছে মিষ্টিকে। অমিত হুশ জ্ঞান সব ভুলে গিয়ে হাত উঠিয়ে মিষ্টির গালের ঠিক নিচের অংশে রাখলো। গলায় খানিকটা ছোঁয়া লাগতে মিষ্টি গভীর একটা ঢোক গিলল। শৈলের পশমের সাথে সাথে গলার নিচের হাড়গুলোতে স্পষ্ট হয়ে গেল। মিষ্টির এমন অঙ্গভঙ্গি অমিতকে এক প্রখর আবেদন জানাতে লাগলো। অমিত কেন যেন ছন্নছাড়া হয়ে গেল। কিছু না ভেবে হুট করে মিষ্টির কপালে একটা গভীর চুমো দিয়ে দিল, সাথে সাথে মিষ্টি কেঁপে উঠল। সজাগ অবস্থায় এই প্রথম কোনো সুপুরুষ তাকে একটা গভীর ছোঁয়ার উন্মাদ করে দিল। নিজেকে খানিকটা স্বাভাবিক করার আপ্রাণ চেষ্টা করে মিষ্টি উঠে দাঁড়ালো। এই মুহূর্তে এখান থেকে প্রস্থান নেওয়াটা খুব জরুরি, খুব। তাই কিছু না বলে অমিতকে ফেলেই চলে গেল। চলবে তো বন্ধুরা, আজকের পর্বটি এই পর্যন্ত। তো তোমরা অবশ্যই জানাবে তোমাদের কাছে আজকের পর্বটি কিরকম লাগলো। আর যারা যারা এখনো ভিডিওটিকে লাইক করনি তারা কি করছো? এখনই ভিডিওটিকে লাইক করে আমাদের ফারুক স্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা ফারুক স্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং নোটিফিকেশন বেলটি অন করে দাও পরবর্তী সব ভিডিও আপডেটের জন্য। তো পরবর্তী ভিডিও আসা বন্ধু, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।